কি করতেছেন স্যার? আমি দপ্তরি থাকতে আপনি হেডমাস্টার বেল বাজাতেছেন। হ্যাঁ গফুর ভাইয়া, দপ্তরি আর হেডমাস্টার দুজনেই তো স্টাফ। সর্বমোট ছাত্রছাত্রীর সংখ্যা 15 জন, অনেকেই বেতন দিতে পারে না। শিক্ষকরা সব চাকরি ছেড়ে চলে গেছে। অবশ্য শিক্ষকতা কোনো চাকরি নয়, একটা মহান পেশা। কিন্তু যে পেশায় আহার জোটে না সেটা কত মহান। কিন্তু স্যার, আমি আপনি তো চাকরি ছেড়ে যাইতে পারতেছি না। পারবো না গফু, এই স্কুল তোমার আমার সন্তান, আর নিজের সন্তানকে গলা টিপে হত্যা করা যায় না। কিন্তু নিজের ওরর যার সন্তান তো না খেয়ে মরে যাব। বাবা চলো বাড়ি যাইবো না? না তুই যা বাবা, আমি আসছি। ও বাবা তুমি যাইবো না? হ্যাঁ তুই যা, আমি আইতাছি। যা যা। মা মা আমার খুব খিদা লাগছে, আমারে ভাত দাও। কি হইলো মা? চুপ করে আছো কেন? ভাত দাও। ও মা ভাত দাও। কি খাইতে দিব আমি? কি খাইতে দিব? ঘরে যে কিছুই নাই। তোরা তোরা আমারে ছিঁড়া ছিঁড়া খা। আমার না এর কথা তুমি কইও না। তুমি মরে গেলে আমরা মা পাব কই? কাল দেখে আর স্কুলে যাব না। আমি নিজে কাম করা তুমি খাও মু সুলতান। তুমি কান্দ না, আমার তো খিদাই লাগে নাই। উনি সুলতান, আমার সুলতান। কিরা জানি তোর খিদা লাগছে। উনি শোনা মাইকেল, খিদা নাই বললে যদি খিদা দূর হইত তাহলে আর গরিব মানুষের খিদায় কষ্ট করতে হইত না। সালমা মরে গেলে তো ভালোই হত, অন্তত চোখের সামনে তোমার কষ্ট দেখতে হতো না। সালমা একটি নয় দুটি নয় পাঁচটি জীবন আজ তোমার জন্য নষ্ট হতে বসেছে, শুধু তোমার জন্য। কি চেয়েছিলাম আমি তোমার কাছে? কি চেয়েছিলাম? শুধু একটু ভালোবাসা, শুধু একটু ভালোবাসা। কিন্তু তুমি তা দাওনি, তুমি তা দাওনি, তুমি তা দাওনি। তুমি ভালোবেসেছিলে সেলিমকে, আজ তুমিও কষ্ট পাচ্ছ, আমিও কষ্ট পাচ্ছি। মুরাদ, ইউ হ্যাভ নো রাইট টু লাইক দিস ওয়ার্ল্ড। তোমার তোমার কোনো অধিকার নেই। আজ আজ তোমার ঘরে যে সন্তান, সেই সন্তান তো আবারও হতে পারত। আজ ওরা আর কষ্ট পেত না, একটা একটা সচ্ছল জীবন তো আমাদের হতে পারতো। দাঁড়াও সালমা, দাঁড়াও সালমা, দাঁড়াও। আমার কাছ থেকে পালিয়ে যেতে পারলে কি বাস্তবের কাছ থেকে পালাতে পারবে? না না সালমা, পারবে না। যেমন আমিও পারিনি তোমাকে না পাওয়ার যন্ত্রণা আমাকে তিলে তিলে নিঃশেষ করে দিয়েছে। আমার 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 ব্যর্থতার বোঝা আজ আমাকে কাবু করে ফেলেছে। আজ আজ তুমি এসে ভালোই করেছো, এই দিনটির অপেক্ষায় বোধ হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। কই চাচা, ওই যে ওয়ার্ড্রবে যা রাখা আছে সব সালমার, সব সালমার ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। একজন মৃত্যু পথ যাত্রীর শেষ ইচ্ছেটা তুমি পূরণ করে দাও মা।
একটু দাঁড়াও মা, একটু দাঁড়াও। নিয়ে যাও, নিয়ে যাও করে চাচা। স্যার, স্যার, যাও, যাও, যাও। সালমার, ওকে দিয়ে এসো। স্যার যাও। স্যার আপনার এই অবস্থা, আবার কিচ্ছু হবে না, তুমি যাও, যাও, তুমি যাও। আজকে আমি অপবিত্র করলাম। সেলিম, চিৎকার করো না। শেষ পর্যন্ত একটা মাতালের কাছে ইজ্জত বিক্রি করলে। কি বললে সেলিম? আমার ছোট ছোট বাচ্চাদের সামনে ছেলে মেয়েদের আড়ালে বললে কি তুমি পবিত্র থাকতে? তোমার কি একবারও মনে হলো না এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো? না, মনে হয়নি। কারণ অনাহারী শিশুদের মুখের দিকে তাকিয়ে আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি। নির্লজ্জ মহিলা, তুমি আমাকে নির্লজ্জ বলো আর পাপিষ্ঠাই বলো, সেটা তোমার ধারণা। আমার কাছে আমি সৎ পবিত্র, তুমি অন্ধ, তাই আমাকে অন্ধের মতো অসৎ মনে করছো। অন্ধ হলে ভালোই হতো, অন্তত এই দৃশ্য আমাকে দেখতে হতো না। তুমি আর কি বলবে সেলিম, তিন সন্তানের জননী সেলিম মাস্টারের স্ত্রী তার পুরনো প্রেমিকের কাছে ইজ্জত বিক্রি করতে গেছে, এই তো। বার স্বামী বা, ভালোবেসে বারোটা বছর তোমার অভাবী সংসারের জোয়াল টেনে এই পুরস্কার পেলাম। তুমি তুমি আমাকে এই পুরস্কার দিলে। খবরদার, আমার সত্যি মাকে মা ডাকলে মা নামের পবিত্রতা নষ্ট। আমি এমন লজ্জা নিয়ে তোমাদের মাঝে থাকতে পারবো না, থাকতে পারবো না, থাকতে পারবো না। সালমা, সুলতান, রাজা, আমার সময় শেষ, সুখে দুঃখে একসাথে ছিলাম, কিছুই দিতে পারিনি তোমাকে। আমার একটা শেষ অনুরোধ, আমার তিনটি সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করো। Thank you.
ভাই একখানি পান। আরে সুলতান না? করিম ভাই আপনি? হ্যাঁ সুলতান, তোমরা বাড়ি ছেড়ে চলে আসার পর অনেক খুঁজেছি, কোথাও পাইনি। রাজা রানী ওরা কোথায়? ওরা আমার কাছেই আছে। সুলতান, দিন মজুর হয়ে এই ছোট ছোট ভাই বোনকে মানুষ করা অনেক কঠিন কাজ। আমি কি করতে পারি? অনেক কিছুই করতে পারো সুলতান। তোমার মুরাদ চাচা মারা যাওয়ার সময় তোমাদের জন্য কিছু টাকা রেখে গেছে, সেও দিয়ে ব্যবসা করতে পারো। না করিম ভাই, আমি তার টাকা তো দূরের কথা, তার নামটা পর্যন্ত শুনতে চাই না। অতীতকে ভুলে যাও, সব দুঃখ কষ্ট মুছে ফেলো। আমার কাছে গচ্ছিত টাকাগুলো তুমি নাও ভাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং অটিনা, তোমারটা কইছি বিনা পারমিশনে আমার চেম্বারে ঢুকবা না। স্যার আজকে কি আপনার মেজাজ খারাপ? কেনা কইছে? তোমরা যেটা জিগেছি ওইটার উত্তর দাও। স্যার আপনি বলেছেন আপনি যখন না থাকবেন তখন যেন শুধু আমি আপনার চেম্বারে ঢুকি এবং এই টেবিলে বসে কাজ করি। কবে কইছি? জি তারিখ তো লিখে রাখিনি স্যার। ঠিক আছে ঠিক আছে, আই এম সরি। ওখানে আজকের প্রোগ্রাম কও। জি স্যার, এগারোটা থেকে 11:50 পর্যন্ত ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে মিটিং, 10 মিনিট টি ব্রেক, 12:00 থেকে 1:10 বায়রদের সাথে সাক্ষাৎ। এইগুলো তো ডেইলি করি, ওখানে নতুন কি আছে এটা কও। আজকে নতুন কিছু নেই, তবে আগামী পরশু আপনার ছোট ভাই রাজা শেফ লন্ডন থেকে আসছে। আরে পরশুটা পরশু, ওইটার দায়িত্ব গোপুর চাচারে দেওয়া আছে। এখন তুমি যাও, জিএম সাহেবের ফোন লাগাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কত কাজ করবে রানী? তুমি আমাকে ডাকলেই তো আমি যেতে পারতাম, কি ব্যাপার বলো তো? গত 15 দিনে একবারও খোঁজ নাওনি, আগামী পরশু ছোট ভাইয়া দেশে ফিরছে, তুমি কি আমাকে নিয়ে এয়ারপোর্ট যেতে পারবে? যেতে হবে না, বাবার কাছে শুনেছি এয়ারপোর্টে শুধু গাড়ি পাঠালে চলবে। এতদিন পর ছোট ভাই আসছে, ড্রাইভার চাচা তাকে রিসিভ করবে। বাহ, তুমি কাঁদছো রানী? কই না তো, ভাই আসবে সেই খুশিতে চোখ দুটো ছলছল করে উঠল। প্লিজ রানী কেঁদো না, প্লিজ। ছোট ভাইয়া লন্ডনে কেন থেকে গেল না? বিন্দু বিন্দু শিশিরে সিক্ত হয়, একটু একটু ভালোবাসা জমে হয় প্রেমের সাগর। তোমাকে তার চেয়েও অনেক বেশি ভালোবাসি। ও মা, তাই? আচ্ছা বলো তো আমি দেখতে কেমন? এ পর্যন্ত বিদেশের মাটিতে যাদের মুখ দেখেছি তাদের থেকে তুমি একদম আলাদা। কাল এয়ারপোর্ট নেমে আমি তোমাকে ঠিকই খুঁজে নেব। অফ কোর্স, বাই। বাই সুইটি। Oh,
কি কথা বলছে না? হৃদয় কি বলছে না আমি তোমাকে ভালোবাসি? বুঝেছে বাপ, আমার মুখ দেখবে না? দেখেছি যে বাপ, মনের আয়নায় তোমার যে মুখ দেখেছি, তুমি তার চেয়েও বেশি সুন্দর। হৃদয়বান আব্দুল চাচা এসেছেন, চলো চলো। এই কারা তোমরা, কি চাও? তোমার এই ব্যাগটা চাই। সরো।
অনেক হয়েছে, চলো চলো। রানী ভাইয়া, রাজা বাবা, রাজা বাবা আইসো, সুলতান বাবা, রানী, রানী মা, ছোট ভাইয়া, ছোট ভাইয়া, আমি দিন ভর তোর পথ চেয়ে বসে রয়েছি, দেশে ফিরেও তোর বাড়ি ফেরার সময় হয় না। কাঁদছিস কেন পাগলি? কই কাঁদছি, তোর বুকে পড়ে কি হাসতেও পারবো না। আমার বোনের চোখের মুক্ত দানার মতো পানি এবার শুধু হাসি হয়ে ঝরবে। কিরে ভাইয়া, কি বাসায় নেই? থাকবো না কেন, সুলতান চৌধুরীকে বেহুদা ঘুরে বেড়ায়, তিন ঘন্টা আগে ফ্লাইট ল্যান্ড করছে, আর এতক্ষণে তোমার আহনের সময় এলো ভাইয়া? থাক থাক, কেমিয়া ছবির লোক মিল লেখেলা, লেখাপড়া করছ না খায়া দেয়া ঘুমায়া মোটা তাকে রয়েছ? এই ছোট ভাইয়া, কি ভাবছিস? তুই তো জানিস ভাইয়া তো ওরকমই। না রে জানি না, তবে আজকে জানলাম, আজকে নতুন করে জানলাম, বড় ভাই অভিভাবক হয়, পিতা হয় না। দশ দশটা বছর পর আমি বাড়ি ফিরেছি, আবার আমার ধারণা ছিল বুকে টেনে নিয়ে আদর করে জিজ্ঞেস করবে, ছোট এত শুকিয়ে গেছিস কেন রে, খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে না? কিন্তু ভাইয়া, ভাইয়া আমার, আমার ভাইয়া। না না রাজা বাবা, সুলতান বাবা তো ওই রকমই। তুমিও বলছো গফুর চাচা, কেন আমি কে বাড়ির ছেলে নই? আমি কি আশ্রিত কেউ? এ কি বলছিস, তুই আশ্রিত হতে যাবি কেন? বলতে পারিস আমি আশ্রিতা, দুদিন পর বিয়ে দিবি, তারপর চলে যাব। চল বাবা উপরে চল। চল, কি বললে তুমি? ঠিকই বলেছি, কিছুতে এই মেয়েকে হাতছাড়া করা যাবে না। কিন্তু দুলা ভাই, সুলতান চৌধুরী তার বোনকে আমার সাথে বিয়ে দিবে কেন? কেন দেবে না? তুই বা কম কিসে, প্রতিষ্ঠিত কন্ট্রাক্টর, নাম করা ডেভেলপার। ইয়েস, হতে পারে সুলতান চৌধুরী বিল্ডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, তুইও তো ভোটার, দশটা ভোট তোর হাতেও আছে, একদিন চেয়ারম্যানের চেয়ারটা তোরও হতে পারে। কি যেন নাম মেয়েটার? রানী। রানী কোথায়? ইয়ে ভাইয়া, রানী একটু। রানী, রানী। জি জি ভাইয়া। কি হলো, তোমার হাতে কি ঘড়ি নাই? ভাইয়া আমি পাগলা বাবার মাজারে গিয়েছিলাম, আর তোমাদের জন্য দোয়া। রাখো, বসো। মাজারে গেছিলা? মাজার কাউরে কিছু দিবার পারে না, দিনওয়ালা মালিক হলো আল্লাহ, যা কিছু চাইবার তার কাছে চাইবার। জি আচ্ছা। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং, কি হলো মাসুদ, কি কাম? অ্যানুয়াল রিপোর্টে ইয়ে আপনি একটা সই লাগবে। দাও। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আরে টিনা, তুমি এসো কেন? জি স্যার, স্যার আপনি বলেছিলেন স্যার বাসা থেকে সরাসরি সাইডে যাবেন। হ্যাঁ, ফোন তো করে আসবা। সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। চলো ভাইয়া, নাস্তা। টাইম ছাড়া আমি কিছু খাই না, তা তুমি জানো না, আসো। ইয়েস স্যার। বাতাস ভারী করে কোনো লাভ নেই। চলো বাইরে কোথাও ঘুরে আসি, মনটা ভালো হবে। হ্যাঁ
আগে ওদেরকে ক্ষমা করে দাও, আমি মাসুদের শাসন করে দেব। কেন চাচা, এ বাড়িতে কারো হাসবার অধিকার না থাকলেও কান্নার অধিকারও কি নেই? কারো কি স্বাধীনভাবে ভালোবাসার অধিকার নেই? কিন্তু সুলতান বাবা জানতে পারলে কেয়ামত হয়ে যাইব। এই জগৎ সংসারে একদিন কেয়ামতের খোরাক সবাই হবে। সেখানে রাজা বাদশাহ সুলতান কেউ রেহাই পাবে না, কেউ না। এটা কি মিস্টার আরিফ? এইটা সুলতান চৌধুরীর অফিস, এইটা কোন পীর ফকিরের আস্তানা না, কথাটা মনে রাখেন। যান। থ্যাংক ইউ। লিপস্টিক, সরি স্যার, সরি সরি, ঠিক আছে, আই এম সরি, আই এম সরি স্যার, আই এম ভেরি ভেরি সরি। যাও, তুমি যাও। ওকে স্যার, ওকে, যাও যাও যাও। সুলতান চৌধুরী বলছি। আমি মজিদ, আপনার ছোট বোনের বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। ঠিক আছে, আপনারা আবার বাসায় আসেন। চলো অন্য কোথাও যাই। স্যার সালাম ওয়ালাইকুম আসসালাম। আবার কি হলো? ক্লাস টেনের ছাত্র, এখানে তো সমস্যা। কখনো ছাত্র কখনো ছাত্রী একই। এরপর মনে হয় আমাকেই মুখ ঢাকতে হবে যদি ভাইয়াদের সামনে পড়ি। এই কি হলো ভাইয়া? ভাই কোন ভাই? যে ভাইয়াই হোক। এই যে ভাই, টিলাপাড়ার রাস্তাটা কোন দিকে? ওই যে বাম দিকে, বাম দিকে। বাম দিকে? হ্যাঁ, ডানে ডানে যায় বামে। ইয়ে মানে বাম দিকে? ডানে যায় বাই যায় নাক বরাবর ভাই, ওই নাক বরাবর। এরপর পড়বো সুলতান ভাইয়ের সামনে। চলো আমরা এখান থেকে চলে যাই। চলো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরাই বসো, আমরা যাই। চলো চলো চলো। যে বা, যে বা। ও মাই গড, রাজা তুমি? ইয়েস রাজা। ও মাই গড, আমি স্বপ্ন দেখছি না তো? আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না। কেন এত অবিশ্বাস কেন? স্বপ্ন কি বাস্তব পরখ করে নাও। আমার আঙ্গুলে কামড় দাও, নইলে আমি তোমার আঙ্গুলে কামড় দেই। কি হলো? এসো এখানে বসো। আন্টির সাথে পরিচিত হতে এলাম। কিন্তু আন্টি তো বাড়িতে নেই। তাহলে তো ময়দান ফাঁকা। ফাঁকা মানে? ফাঁকা মানে ফাঁকা। তাহলে চলো বাইরে চলো।
যাই পাগল পারা माया माया ओई मुखदा जेनो वेने तय सुखदा চলো বাসায় যাই আর একটু পরে যাই না আরে ফুপি চিন্তা করবে তো চলো কি রে শালা প্লে বয় সেদিন তো গাঠিলে তুলেছিলাম তুলতে দাস নাই আইজ তোর এই সুন্দর গাঠিটা লয়ে যামু সত্য কথা কাউনে সাহস নাই তোমার সত্যি কথা শোনার সাহস কি তোমার আছে ভাইয়া
কারে তুমি সাহসের কথা জিগাও? আজ পর্যন্ত আমি যা কিছু অর্জন করছি তা একমাত্র সাহসের উপর ভর করেই অর্জন করছি। গরিব থেকে আমির হওয়া পর্যন্ত লম্বা সফর সেই মানুষই করতে পারে যার কেবল হাতে পায়ে জোর না, বুকে থাকে অসীম সাহস। অনেকাও গেড়াও মাইয়া, ইন্টারনেটের মাধ্যমে ওর সাথে আমার পরিচয়, আমরা একে অপরকে ভালোবাসি। এই এই কি কইলে তুমি? হ্যাঁ কি বললা? ভাইয়া আমি জেবাকে বিয়ে করতে চাই। একটা পথের মাইয়ারে তুমি ভালোবাসো আর তারে তুমি বিয়ে করতে চাও? হ্যাঁ জেবা পথের মেয়ে নয় ভাইয়া, জেবা শিক্ষিত ভদ্র ঘরের মেয়ে, ওর বাবা মা ছিল অধ্যাপক। জেবা আমাকে ভালোবাসে। জেবা তোমারে ভালোবাসে না, ও ভালোবাসে তোমার টাকা পয়সা শান শকত্রে। না ভাইয়া জেবা মন মেয়ে নয়। চুপ করো চুপ করো, তুমি কয়টা মেয়ে রেছে না? তুমি ভালোবাসার সম্বন্ধে কি ধারণা আছে তোমার? এই দুনিয়ায় ভালোবাসা বইলা কোনো জিনিস নাই, সব মিশা কথা, সব মিশা কথা, সব মিশা কথা। আরে এই দুনিয়ায় কোনো বাপ মাই তার পোলা মাইয়েরা ভালোবাসে না, যদি ভালোই বাসত তাহলে হাজার হাজার বাপ মায়ের পরিচয়হীন পোলাপান রাস্তাঘাটে ঘুরত না। ওই মাইয়া তোমার কি ভালোবাসে? যদি ভালোবাসার কোনো নাম থেকে থাকে তার নাম ধোকাবাজি, বেইমানি। ঠিক ঠিক বলেছো ভাইয়া, তোমার কাছে ভালোবাসার নাম ধোকাবাজি, বেইমানি। কারণ ভালোবাসা নামক কোনো অনুভূতি তোমার মধ্যে নেই, তোমার মধ্যে আছে শুধু অর্থ বিত্ত আর টাকার অহংকার। রাজা এসব কি বলছিস তুই? বড় ভাই আমাদের স্নেহ মমতা দিয়ে বটগাছের মতো ছায়া দিয়ে রেখেছে। না রানী না, কোন স্নেহ মমতা দেয়নি, শুধু ছায়া দিয়েছে। কিন্তু কোনো গাছ ইচ্ছাকৃত ছায়া কাউকে দেয় না, যদি সূর্য গাছের উপর রোদ না ছড়ায়। তুই কি বুকে হাত দিয়ে বলতে পারিস রানী, এই মানুষটা, এই মানুষটা কোনোদিন আমাদের আদর স্নেহ মায়া মমতা দিয়েছে? ছোট ভাইয়া থাম। না থামবো না, এই লোকটা আমাদের কোনোদিনই ভালোবাসেনি, ভালোবেসেছে শুধু তার টাকাকে, আমাদেরকে করেছে করুণা। ভাইয়া নামের এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয় রানী, এই মানুষটা দামি পাথরে গড়া মানুষ, ওর গায়ে আঁচড় কাটলে এক ফোঁটা রক্ত বেরোবে না, বেরোবে শুধু টাকা টাকা। সুলতান চৌধুরীর শরীর কাটলে রক্ত বাইর হইব না, বাইর হইব শুধু টাকা, কারণ আমি রক্তরে ঘাম বাড়াইছি আর ঘামের টাকা বাড়াইছি। তোরা ভুলে গেছস, কিন্তু আমি ভুলি নাই, এই টাকার জন্য আমরা বাপ মা হারাইছি। 10 বছর বয়সে 10 মন করে পাথর ভাঙছি, লোহা না হইলে পাথর ভাঙে না। এই জগৎ সংসার লোহার পাথরের চাইতে কঠিন, এই জগতে টাকাওয়ালার মরণ দিন পালন হয় আর যাকে টাকা নাই তাকে জন্মদিন নাই, সেই কথা কি জানোস? বল জানোস? জানি, আর এও জানি আজ পর্যন্ত কোনো টাকাওয়ালা তার টাকার বস্তা নিয়ে কবরে যেতে পারেনি, কিন্তু টাকার পাহাড়ের নিচে নিজেকে দাফন করেছে অনেকেই অনেকেই। আমিও দাফন করছি, আমিও দাফন করছি আমার স্কুল কলেজে যাওয়ানোর জীবনটারে, আমি দাফন করছি আমার টাকার পাহাড়ের নিচে। হেল লেখা তোমাকে জীবনে আমি কোনো অভাব রাখি নাই, বিদেশে থাইকার লেখাপড়া, দামি কাপড়, দামি গাড়ি, এই আলিশান বাড়ি, প্রচুর আরামায়েশ, সব কিছু আমার জীবনের অংশ দাফন করছি বইলেই তোমরা সব পাইছ। দাফন দাফন তুমি শুধু নিজেকে করনি ভাইয়া, দাফন করেছো ভাই বোনের স্নেহ মায়া মমতাকে। আরে এমন আরামায়েশ তো ধনীর বাড়ির কুকুরের ভাগ্যেও জোটে। রাজা রাজা রাজা, আজ বুঝতে পারলাম তোমাকে নজরে আমি কি। আমি যাই হই এই সংসারে বড় আমি, তোমাকে লেখা কি কর্তব্য সেটা আমি ভালো করে জানি, সাফ সাফ শুনে রাখো, ওই মাইয়ার লোকে তোমার বিয়ে আমি হইতে দেবো না। তাহলে তুমিও শুনে রাখো ভাইয়া, বিয়ে আমি ওই মেয়েকেই করবো, আর বিয়ের পর জেবাকে নিয়ে তোমার এই আরামায়েশের বাড়িতে ফিরে আসবো না। তাহলে যাও, তোমার পিছনে তোমার ভালোবাসার দরজা খোলা আছে, যাও। ঠিক আছে তাই যাবো। ছোট ভাইয়া, চাচা ভাইয়া, ছোট ভাইকে ফেরো ভাইয়া, প্লিজ ভাইয়া। ও এমনিতে ফিরে আসবো, অহন অহনের মাথা গরম আছে, ওর মাথার মধ্যে ভালোবাসার ভূত কিলবিল করতেছে, সময় মতো থেকে ফিরে আসবো। সুলতান বাবা, রানীমার বিয়ের ব্যাপারে মজিদ মোল্লা সাহেব তার ফ্যামিলি নিয়ে আইছেন। ঠিক আছে ওনাকে বসতে কও, আমি আসতেছি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চৌধুরী সাহেব, আপনার বোন রানীর দাম আমাদের কাছে সমৃদ্ধি চাইতেও বেশি। দেখবেন এত সোনা দানা দিয়ে সাজিয়ে নিয়ে যাব যে আপনার বোন তার ভারী সইতে পারবে না। শুই না, খুশি হইলাম। তাছাড়া আমাদের পান্নাই বা কম কিসের? ওরে আমি চিনি, বিয়াতে আমি রাজি আছি। শুক্র আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, আমাদের একটা রিকোয়েস্ট আছে। বিদেশে আমরা ব্যবসা বাণিজ্য ফেলে ভাইয়ের বিয়ের জন্য এসেছি, তাই বিয়েটা তাড়াতাড়ি হলেই ভালো হয়। তাই হইবে, আমি আবার বিয়ে ঠিক করে বসে থাকতে রাজি না। আপনারা আয়োজন করেন। হ্যালো, কে ছোট ভাইয়া? বড় ভাইয়া আমার বিয়ে দিয়ে দিচ্ছে। কোথায়, কার সাথে? বড় লোক এক ব্যবসায়ীর সাথে। ছোট ভাইয়া, আমার এই মুহূর্তে বিয়ে করা। হ্যালো 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 রানী, কোনো সমস্যা? না ভাইয়া। এটাই ভালো। রানী রানী! রাধে বাবা, আসো মিয়া আসো, এত তাড়াতাড়ি ফিরাই তৈল? তোমার মহলে আরাম আয়েশের জন্য আসেনি, এসেছি প্রতিবাদ করতে। প্রতিবাদ? রানীকে কোথায় বিয়ে দিচ্ছ? কেন, তোমার জিগায় দিতে হইব নাকি? তোমার ইচ্ছায় দিতে হইব নাকি? আমাদের ইচ্ছা অনিচ্ছার দাম যে তোমার কাছে নেই সে আমরা জানি, কিন্তু অধিকারের দাম তোমাকে দিতেই হবে। নিবা, যখন চাইবা তখনই পাইবা। বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি নীল কারখানা সবই তিন ভাই বোনের নামে সমান ভাগে ভাগ করছি। এইটা নিতে আইসো? না, চাইতে এসেছে রক্তের অধিকার, যে রক্ত তিন ভাই বোনের শরীরে সমানভাবে বইছে। রানীর বিয়ে তুমি ওর ইচ্ছার বিরুদ্ধে দিতে পারবে না। ইচ্ছার বিরুদ্ধে? কেন রানী, কি তোমার মতো কোনো ছোট লোকের দিকে ঝুঁকে পড়ছে? রানী, হ্যাঁ রানী। জি ভাইয়া। আমি যে তোমার বিয়ে ঠিক করছি সে বিয়ে কি তোমার মত নাই? এই কথা কস না কেন? আচ্ছা ভাইয়া। অহন তুমি কাও, কেডা আমার বোনের দিকে নজর দিছে? কেডা রানী রানী, তোর আজকে নিরবতা সারা জীবনের জন্য কান্না হয়ে থাকবে। মুখ ফুটে বল রানী, বল। ওর যা কনের তা কইছে, এখন আমি কই তুমি শোনো। অধিকারের কথা কইছিল না, বোনের বিয়া দিয়া সেই অধিকার রক্ষা করে যাও। নিজের বোনকে গলা টিপে হত্যা করার মতো পাষাণ তুমি হতে পারো, আমি নই। এই দৃশ্য দেখার মতো সাহসটুকু আমার নেই। কেমন বাবা তুমি কুপুর চাচা, সন্তানের কান্নাকে তোমার কলিজায় দাগ ফেলবে না? কলিজায় দাগ ফেলবে না? কৃষ্ণ
সুলতান বাবা, বাড়িটা কেমন খালি খালি লাগতেছে। খালি খালি লাগবো কেন? চেয়ার, টেবিল, সোফা, ঝাড়বাতি সবই তো আছে, খালি খালি লাগবো কেন? এই বুকটার ভেতরে যদি চেয়ার টেবিল ঢুকাইতে পারতাম তাহলে খালি খালি লাগতো না। গুড মর্নিং স্যার। মর্নিং টিনা, তুমি? স্যার, আপনি বলেছিলেন অফিসে না গিয়ে সরাসরি কক্সবাজার যাবেন। কক্সবাজার? ইয়েস স্যার। হ্যাঁ, এখন আমার কক্সবাজার যাইতে হইব। গোপুর চাচা, আমার লাগেজ গাড়িতে তুলে দাও। আচ্ছা, হঠাৎ কক্সবাজারে কেন? সাইট ভিজিটে যাবেন। তুমি লগে যাইবা? না যেতে পারলে তো বেঁচেই যেতাম। জানেন তো কার চাকরি করি। আচ্ছা টিনা, আমার জগিং দেখে তোমার হাসি লাগে। তাহলে ওই বখাইটা গুলো হাসলো কেন? কোন বখাটি গুলো স্যার? আরে অগ, কি আর আমি চিনি? দুই ঘন্টার মধ্যে পাত্তা লাগাও, অগ আমি পুরস্কার দেবো। এই মুন্নি, আজকে তো বর্ষা মজা হচ্ছে কেন? ইন্সপেক্টর আসবে তাই। আচ্ছা বাবা, দেখাচ্ছি। এই বাচ্চারা, তোদের ম্যাডাম কি গে বল, আক্রম চাঁদ এসেছে। রিল্যাক্স রিল্যাক্স, আমার ডায়লগ তো তুই বলে দিস। এখন বল, তোদের ম্যাডাম কি ভেতরে? আক্রম চান্দু, এত সকালে কি মনে করে? রিল্যাক্স রিল্যাক্স ডার্লিং, যেভাবে সারা বাড়িতে মদ আর বরফ ছিটিয়ে রাখো, তাতে একদিন তোমার ওই এতিম সন্তানেরা
তোমাকেও ছাড়িয়ে যাবে। কেলে যাবে? মদ পানি বরফ এক করে খাওয়ার মতো ধৈর্য আমার নেই। কিন্তু তোমার তো রাতে আসার কথা চান্দু। মদখোরের চোখে রাত আর দিন সব সময়, সন্ধ্যার আগে ফিরে যাব। সুতরাং এসো, দিনটাকে রাত বানিয়ে নেই। অসুবিধা আছে চান্দু, কিছু সাংবাদিকদের আসার কথা আছে। তাই নাকি? তাহলে আমার সংবাদটা বুকের কাগজে প্রথম লিখে দাও। কারিশমা ডাল, আজকাল দুবাইতে উটের জকে, আবুধাবিতে হোটেলে বারে নাচবার মতো কোন মালই তুমি সাপ্লাই দিতে পারছো না। জানো তো আজকাল হারিয়ে গেছে, পালিয়ে গেছে কথাগুলো, যে স্থানীয় প্রশাসনকে বিশ্বাস করাতেই নোটের বান্ডিল। টাকার গন্ধ মদের গন্ধর চেয়েও বেশি, টাকার নেশা মদের নেশাকেও হার মানায়। রিল্যাক্স রিল্যাক্স ডালিং, আপাতত দুটো উটের জকি। সামনে মাসেই পাবে, এখন তোমাকে পেলেই চলবে। আবার সাংবাদিকরা এসেছে। যাও, আসছি। বাচ্চারা, তোমাদের এখানে কি কি অসুবিধা? অসুবিধা হলো অর্থ সংকট, সরকার পর্যাপ্ত পরিমাণের অর্থ দেয় না। যা দেয় তা দিয়ে ম্যাডামে। তুই চুপ কর। তোমাদের খাওয়া দাওয়ার মান কেমন? খুবই উন্নত মানের। হ্যাঁ বল, সব খুলে বল। ম্যাডাম আমাদের মায়ের মতো আদর করে, আমরা প্রচুর ভিটামিন খাই, শাক সবজি লতা পাতায় কি ভিটামিন কম? উনি তো বিশিষ্ট শিল্পপতি সুলতান চৌধুরী। স্যার, আপনার এখানে আসার কারণ? নিশ্চয়ই ভিজিটে এসেছেন। আপনারা তো দেখতে পাচ্ছেন তার এখানে পড়ে। এইটা বাসি, কিন্তু ডিয়ার সাংবাদিক ভাইরা, আপনারা ওনার কথার স্টাইলটা বুঝতে পারবেন না। আসলে উনি এখানে কোনো নর্মাল ভিজিটে আসেননি। প্লিজ ক্লারিফাই ম্যাডাম। আপনারা তো জানেন উনি একজন মহান দানবীর, স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানা অনেক কিছুই চালান। উনি উনি এখানে দান করতে এসেছেন। স্যার আসুন, আসুন, একটু শুনে বসুন, বসুন স্যার। এই দেখুন, ইতিপূর্বে যারা টাকা দান করেছেন তাদের সবার নাম এখানে লেখা আছে। স্যার, ওদের কারো চাইতে আপনাকে কম দিলে চলবে না। ঠিক আছে স্যার। আর শুনু হুসেন চাচু, মদ খেয়ে সব শেষ করে ফেলবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোরে আমি স্যার যা, মাফ করে দিলাম। চলো টিনা, চলুন স্যার। স্যার, এই অনাথ বাচ্চারা যদি দুই দিনের জন্য আপনার মেহমান হয়, আপনি কি তাদের গ্রহণ করবেন? মানে অবশ্যই গ্রহণ করবেন, সাদরে গ্রহণ করবেন। স্যারের বাড়িতে গরিব মানুষেরা মাসের পর মাস থাকেন, ঠিক আছে? ওকে গাইস, বাই, চলুন স্যার, চলুন। মাত্র 500 টাকা? দরজা পারলাম না।
আস্তে আস্তে নামাও। এই সাবধানে, এর ভিতরে কাজের জিনিসপত্র আছে। আব্দুল চাচা জিনিসপত্রগুলো ঠিক করে রাখেন। আসসালামু আলাইকুম স্যার। টিনা, মালপত্র তো লইছে? জি। তাহলে চলো। চলুন স্যার। আর এই ট্রাঙ্কের মালগুলো সুন্দর করে বের করে গুছিয়ে গুছিয়ে রাখবে। আব্দুল চাচা, ছোটবেলার রানীমা। রানীমা? রানীমা আবার কে? Yes darling. এই জানি, এতক্ষণ তুমি আমার বুকে ছিলে, এখন তুমি তোমার বউয়ের বুকে কে ঘুমাও? ওকে, বাই বাই। বাই বাই। কি হলো, পেঁচার মতো মুখ করে আছো কেন? তুমি বাইরের মেয়ে মানুষ নিয়ে? এই কথা কম, ঘরের মেয়ে মানুষ আমার বিলাস, বাইরের মেয়ে মানুষ আমার ভোগ। ছি 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 ছি, তুমি এমন জঘন্য চরিত্রের মানুষ। এই আরে, আমাকে কার হাতে তুলে দিয়েছিস? জেবা, জেবা। রাজা, আরে এত খুশি কিসের? আই গট এ জব, আমি চাকরি পেয়েছি। কংগ্রেচুলেশন, আমি খুব খুশি হয়েছি। আরে এই পাশে ফুপি আছে তো। তুমি না বলেছিলে ফুপির সাথে আমার পরিচয় করিয়ে দেবে? দাঁড়াও ফুপি। আই ফুপি। কি রে জেবা, আমার মায়ের মতো। তাহলে তো মা ডাকলেই পারো। কে তুমি বাবা? তোমাকে এমন চেনা চেনা লাগছে কেন? আমি ওর কথাই বলেছিলাম তোমাকে। আমি যদি আপনাকে মা বলে ডাকি? আমাকে তুমি মা ডাকলে
তোমার মা শুনলে রাগ করবে। আমার তো মানে আমি আমি না জেনে তোমাকে দুঃখ দিয়েছি বাবা। তুমি তুমি আমাকে অবশ্যই মা বলে ডাকবে বাবা, মা বলে ডাকবে। মা মা কো বাবা যেবার মুখে শুনেছি তোমরা অনেক বড় লোক। আপনি ঠিকই শুনেছেন, তবে আমি নই, আমারই এক বড় ভাই। ও বাড়ির সব কিছুই আলাদা, বড় বাড়ি বড় মানুষ সব কিছুই বড় মাপের, ওসব কিছুই আমাকে স্পর্শ করতে পারেনি মা। মুন্নি হাঁটা তো, কার্টুন এঁকে দিই। রোজ এইরকম খাবারই তৈরি হয়। এত খাবার আর খাবার মানুষ মাত্র একজন, এইবার আমি বুঝতে পারলাম তুমি কে। কি বুঝছ? এটা আমি, আমি ঠাকুরমার ছেলেতে তোমার গল্প অনেক পড়েছি। তুমি জাদুকর চাচু, জাদুকর যখন তার দূতকে বলে হাজির করো, অমনি সব খানা দানা হাতি ঘোড়া সব হাজির হয়ে যায়। সত্যি কি না? হ্যাঁ ঠিক ধরেছি, তুমি জাদুকর চাচু। বড় জাদুকর? ম্যাজিশিয়ান স্যার, আই মিন জাদুকরের মতো। জাদুকরের মতো না, সত্যি জাদুকর। চুপ করো না, আমি জাদুকর না, আমি তোমার চাচু। বিনা ইয়েস স্যার, ঘরে নিয়ে দাও। একটা পুস্তক করবো, তোমার দত্তরা কানে কম শোনা নাকি? না কেন? তাহলে তুমি এত চেয়েছি কথা বলছো কেন? মেহমানের সাথে কি এমন ব্যবহার করে? ঠিক আছে, গুড বয়। তুমি আমার মতো লেখা পড়া জানো নাকি ইংরেজি বলে ভুল করলাম? শোনো, আমার সাথে কথা বলতে হলে ভদ্রভাষায় কথা বলতে হবে। মুন্নি মুন্নি প্লিজ, এসব কি বলছো? এইভাবে বলে না। ঠিকই বলছো আন্টি, এই ছাত্রটাকে তুমি ঠিক করতে পারবে না, আমি ঠিকই পারবো। যা যা বলেছি মনে থাকবে তো? থাকবে, তোমার কথা আমি জীবনেও ভুলবো না। টিনা মুন্নি। ইয়েস স্যার। পরে দুই দিন তোমার সাথে রাখো, ভালো খাওয়া দাওয়া করাও, তারপর যেখান থেকে আইছে সেইখানে পাঠিয়ে দাও, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, আমি দুদিন পরেই চলে যাব, কিন্তু এই দুদিন তুমি আমার সাথে থাকবে চাচু? নো, কখনো না। বেশ, তাহলে আমি সাংবাদিকদের কাছে সব বলে দিব। কি বলে দিবা? বলবো চাচু খুব ভালো, সে আমাকে খুব আদর যত্ন করেছে, নিজের হাতে রাজকন্যার মতো সাজিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে, মজার মজার জায়গায় ঘুরিয়েছে, সন্তানের জন্য আপন বাপ্পাকে করে না, একটা এতিমের জন্য চাচু তাই করেছে। কিন্তু এই সবই তো মিথ্যা। মিথ্যে বলে
তাহলে যদি এতটুকু সুখ পাই তাহলে কেন বলবো না? কিন্তু দাদা ভাই, মিছা কথা কখন খুব খারাপ, সামান্য সুখের লাগা মিছা কখন খুশি? আমাদের জন্য তো এটাই ঠিক দাদু ভাই, এই তিনদের জীবনের সামান্য সুখ সেও পাওয়ার সমান কষ্টে দাদু ভাই। একদিন আনন্দ ভালোবাসা সব মিশে যাবে, এই বাড়ি থেকে বের হলে আবার আমি রাস্তার মেয়ে হয়ে যাব, এটাই আমাদের ভাগ্য দাদু ভাই। টিনা, তুমি কাঁদছো কেন? কারণ স্যার, আমি ওই দিন এই জন্যে মুসলমানের মেয়ে হয়ে একজন খ্রিস্টানের ঘরে বড় হয়েছি, তাই। ওকে ওকে ওকে, গোবর চাচা ড্রাইভারের গাড়ি বের করতে পারো, আমরা 7 দিনের জন্য বেড়াতে যাব, খুশি হয়েছ? আজকাল শিশু পাচারের উপর সরকার খুব কড়া নজর দিচ্ছে, এদিকে নাকি একটা আবার হারিয়েও গেছে। স্বপ্নের জগতে এতে নিয়ে মুন্নি, আমাকে দুঃস্বপ্নের জগতে রেখে তুই স্বপ্নের জগতে ঠাই নিবি? তা হবে না। ওই কঞ্জু শিল্পপতির বাড়িতে আশ্রয় নিয়ে তুই স্বর্গ পেয়েছিস, আমি তোকে নরকে টেনে আনবো। হ্যালো, হ্যালো, সুলতান চৌধুরী বলছি, কে বলছেন? কলাতলি অনাথ আশ্রমের ম্যাট্রন সুলতান চৌধুরী সাহেব। আপনার মতো সম্ভ্রান্ত ভদ্রলোকের কাছে আমি এমন কাজ আশা করিনি। হোয়াট ননসেন্স, কি কইতে চান আপনি? হ্যাঁ, আপনি আমার অনাথ আশ্রমের মেয়ে মুন্নিকে চুরি করে নিজের বাড়িতে রেখেছেন। অনাথ আশ্রমের কোনো ছেলে মেয়েকে বিনা পারমিশনে রাখা কত বড় অন্যায় তা আপনি জানেন? আপনাকে আমি কোর্টে দাঁড়া করাবো। আপনি শিল্পপতি নন, আপনি বাচ্চা পাচারকারী হিসেবে চিহ্নিত হবেন। শাট আপ চৌধুরী সাহেব, চিৎকার চেঁচামেচি যাই করুন, কিন্তু আপনাকে কাঠ গড়ায় দাঁড়াতেই হবে। মুন্নি, মুন্নি, মুন্নি,
স্যার? তোমারে আমি এই টিম ঘাটা থেকে চুরি করে আনছি। ছি ছি, এমন অভদ্র মতো কথা বলছো কেন? কি শিখালাম তোমাকে? আমার শিক্ষাই ব্যর্থ। মুন্নি, স্যার যা বলছেন তার উত্তর দাও। না না, এভাবে আমার শিক্ষাকে অপমান করা চলবে না। ওনার কথার উত্তর আমি দেব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বলো, তোমাকে আমি এটিএম খানা থেকে চুরি করে এনেছি? না তো, কে বললো তুমি আমাকে চুরি করে এনেছো? আমি নিজে ইচ্ছা এসেছি। এই কথা তুমি তোমার মেট্রোনাপাকে বলতে পারবে? 100 বার পারবো। সত্যি কথা বলতে আমি ভয় পাই না। আব্দুল চাচা। জি স্যার। গাড়ি বের করো। আচ্ছা স্যার। কোথায় যাবেন স্যার? মুন্নির এটিএম খানা, ওকে রেখে আসতে। আমার এটিএম খানা? দাদু ভাই, তুমি না বলেছিলে আমাকে আর এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে না? দাদু ভাই, বাড়িটা তো আমার না। এনা, দেখি স্যার। কি হয়েছে স্যার? বড় ধরনের অসুবিধা, গ্যারেজে নিতে হবে। এখানে গ্যারেজ পাবো কোথায়? আর গাড়ি ঠিক না হলে যাবই বা কিসে? স্যার, আমরা বরং কারো কাছ থেকে লিফট নেব। মুন্নি এসো। চলো। স্যার, এই ট্রাকটা থামাই। হ্যাঁ, আমার সাহেবকে কলাতলি অনাথ আশ্রমে নামিয়ে দিতে পারবেন? ঠিক আছে, ওনাদের উঠতে বলুন। লাগেজটা উপরে উঠিয়ে দিন। টিনা উঠো। এই বক্সটা একটু ধরো তো, বক্সটা ধরো। Hey!
চলো। স্যার, আর ইউ অলরাইট? চলো চলো মুন্নি। খেয়ে নিন স্যার। এগুলো? হ্যাঁ, পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো রুটি। হ্যাঁ স্যার, এছাড়া এখানে আর কিছুই নেই স্যার। না, এসব আমি খাবো না। না খেলে আর কি করা? আমার তো খিদে নাড়ি ভুড়ি হজম হয়ে যাচ্ছে। চলো আন্টি, আমরা খাই। চলো আমরা খেয়ে নিই। না খেয়ে থাকা ভালো, এগুলো খেলে বরং স্যারের কষ্ট হয়ে যাবে। চলো উঠে বসো। বিসমিল্লাহ। পেঁয়াজ আর রুটি খাওয়ার মজাটাই আলাদা। দারুণ। পেঁয়াজ আর রুটির কম্বিনেশন আসলেই মজার, তাই না? আমি আবার কাঁচামরিচ না হলে খেতেই পারি না। কি যে মজার, এ তো তোমার সব শেষ। চলো। আমার আবার খাওয়ার পরে ঘুম, তাই একটাই খাট। চলো আন্টি, তুমি আর আমি মেঝেতে শুই, চাচু উপরে শুবে। ঠিক আছে, চলো ঘুমাই। না না, তোমরা খাটে শোও, আমি এখানেই বসে থাকবো। চাচু, তুমি বাচ্চাদের মতো জিদ করো কেন বলো তো? কি জানি বাপু, আমি আর পারি না, শুয়ে পড়লাম। গুড নাইট। সুইট ড্রিম।
আরে একি হচ্ছে চাচু অভ্যাস হয়ে গেছে রোজ রাত জেগে ম্যাটন আবার পার্টি পিদেই তো কি হলো চাচু তুমি ঘুমাও আমার অসুবিধা হবে না কিন্তু আমার ঘুম আসবে না এসো মা তোমাকে ঘুম পাড়িয়ে দিই এসো চাচু একটা ঘুম পাড়ানোর গান শোনাও না আমি যে গান জানি না তাহলে আমি শুনাই এটা কি
মর্নিং কিস। ওর কাপড়টা ঠিক করে দাও। আন্টি, ও আন্টি, উঠো। আর পাই না তোমাদেরকে নিয়ে। তোমরা এত ঘুমকাতো রে? টিনা? জি। মর্নিং টি। ওকে স্যার। আমি ব্যবস্থা করছি। আমার মুখটা খুঁজে পাচ্ছি না। আমার চোখে মুখে সাবান। মুন্নি, মুখটা দাও না প্লিজ। এই মুন্নি, মুন্নি তাড়াতাড়ি মুখটা দাও না প্লিজ। প্রচন্ড চোখ চলছে। মুন্নি, তাড়াতাড়ি মুখটা দাও। দেখে তো মনে হচ্ছে তোমার অনেকদিন অভ্যাস। হঠাৎ কি হলো তোমার? কি হয়নি তাই বলো, যা হবার নয় তাই হয়েছে বলছি। ও নো স্যার, প্লিজ 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 কিছু বলবেন না। নো, বলতে হবে, সব বলতে হবে। তোমার জন্য, শুধু তোমার জন্য আমার 20 বছরের কঠিন পাথারের মতো নিয়ম কানুন আচার আচরণ সব ভাঙতে হয়েছে। তোমার আপনার রক্ষা করতে গিয়ে আমার মনে বিরুদ্ধে কাজ করতে হয়েছে। তুমি আমাকে ব্ল্যাকমেল করেছো। তোমার জন্য আমাকে ট্রাকে ভ্রমণ করতে হয়েছে। এক খাটে শুয়ে মশার ছারপোকার কামড় খেতে হয়েছে। খেতে হয়েছে শুকনো রুটি। তোমার জন্য 20 বছর আগে মাটি চাপা দেয়া আমার দগদগে দুঃখরা বিষাক্ত পোকার মতো কিলবিল করে বেরিয়ে এসেছে, আমাকে নতুন করে কামড়াচ্ছে। এই যন্ত্রণার অবসান হবে তখনই যখন আমি তোমাকে তোমার ম্যাডামের হাতে তুলে দেব। চলো। মুন্নিকে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে আমি আপনার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছি। না আপা, চাচু আমাকে চুরি করে নিয়ে যায়নি। আমি নিজে ইচ্ছায় চাচুর বাড়ি গিয়েছি। এইবার বলো, একজন ভদ্রলোকের চোর বলার অপরাধে কার বিরুদ্ধে মামলা হওয়া উচিত? কার বিরুদ্ধে? এটি না, সুলতান চৌধুরীর মামলার ভয় দেখায়। তোমার মুন্নিরে বুঝে পাইছ? চলো। আমার জন্য দুটো মিথ্যে কথা বলতে পারলি না? তোমার বর্বর অত্যাচারের চিত্র
এই মোবাইল ক্যামেরায় ভিডিও করা আছে। তোমাকে শিশু নির্যাতনের অপরাধে আমি জেল খাটিয়ে ছাড়ব। কথাটা মনে রাখিস। আরে কি হলো? খিদে নেই। খিদে আছে, খাওয়ার ইচ্ছে নেই। আসলে আপনি মুন্নির মায়া পড়ে গেছেন। না, আপনি জোর করে অস্বীকার করছেন। আপনি মুন্নির মায়া পড়েননি? কিসের মায়া, কিসের মুন্নি? কেন তার মায়ায় পড়তে হবে? সে একটা এতিম মেয়ে। এই তো এতিম বলে মুন্নির জন্য আপনার এত ভালোবাসা? নো, নেভার। এখানে মায়া মমতার কোনো স্থান নেই। বিত্তবানেরা গরিবের জন্য যা কিছু করে তা দয়ার বশবর্তী হয়ে করে, করুণা করে। আরে যে সমাজে একজন মা তার ক্ষুধার্ত সন্তানদের ক্ষুধা নিবারণের জন্য অন্যের কাছে সাহায্য চাইলে তার স্বামী তাকে কলঙ্কিনী বলে ধিক্কার দেয়, ভুলে যায় তার স্ত্রীর প্রতি ভালোবাসা। মাত্র মাত্র একদিনের সন্দেহের কারণে যখন ধরে রাখতে পারে না তার ভালোবাসার সংসার, আর সেখানে তুমি এসেছো একটা এটিম মেয়েকে ভালোবাসা দেখাতে। আরে নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো। এই পৃথিবীতে মায়া মমতা ভালোবাসা মানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। জানি তুমি এটিম অসহায় বলেই আর একটা এটিম মেয়ের জন্য তোমার এত দরদ। ঠিক বলেছ, আমি এটিম অসহায় বলেই ওই এটিম মেয়েটির জন্য আমার এত দরদ। তুমি তো এতিম না, ধনী, বিত্তবান, অনেক টাকার মালিক। তোমাকে এই পৃথিবীর কোন জ্বালা যন্ত্রণা স্পর্শ করতে পারে না। টিনা, তুমি আমাকে সরি, আই এম সরি স্যার, আমি আউট অফ ইমোশনে আপনাকে তুমি বলে ফেলেছি, বাট আই হ্যাড টু টেল ইট। আপনি আপনি আমার একতে আঘাত করেছেন। ইয়েস, আমি এতিম, কিন্তু মানুষ হয়েছে মানুষের কাছে। আমার ভালোবাসার কমতি হবে দেখে ওই খ্রিস্টান দম্পতিরা নিজেরাই কোনো সন্তান নেয়নি। ওরা বিত্তবান, তবে আপনার মতো বলেনি, করুণা করেছি, কারণ ওরা মানুষ। আপনিও মানুষ, তবে পাথরের। হ্যাঁ হ্যাঁ, আমি পাথরের মানুষ। আর পাথরের মানুষ না হয়ে আমার কোনো উপায় ছিল না। যেদিন আমার চোখের সামনে আমার মা অবোধ তিনটি ছেলে মেয়েকে রেখে স্বামীর সাথে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেল, সেইদিন সেইদিন আমাকে পাথরই হতে হয়েছিল। চোখের সামনে যখন বাবা মারা গেল তখন তখন আমাকে পাথর হতে হয়েছিল। শুধু পাথর নয়, সেদিন থেকে আমি হয়েছি টাকা ছাপানোর মেশিন। এটা কথাটা পুরনো হলেও এটাই সত্যি। অভাব যখন ঘরে প্রবেশ করে ভালোবাসা মায়া মমতা তখন জানালা দিয়ে দৌড়ে পালায়। তুমি ঠিকই বলেছ, আমি রক্ত মাংসের মানুষ না, আমি একটা কঠিন পাথরের মানুষ। চাচু, 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 আমার কষ্ট হচ্ছে, আমার ব্যথা হচ্ছে। মুন্নি, মুন্নি, মা, 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 চাচু, তুমি কি আবার আমাকে ম্যাট্রো নাম্বার কাছে দিয়ে আসবে? এবার কিন্তু ম্যাট্রো নাম্বার আমাকে মেরেই ফেলবে। না রে মা, তুই এখন থেকে এখানেই থাকবি আমার বুকে, আমার এই বুকে বরফের নদী হয়ে। হ্যালো সুলতান বাবা, আমি তোমার গোপুর চাচা। মুন্নি সুস্থ হয়েছে তো? সুস্থ হয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা,
শান্তি সেরে বইতে পারলে বলছি না আমার হইব কি নরম এই একটু পরে সাহেব আইব তো একটা দিলাম সেটা পরিষ্কার আছে কিনা তোমার কাম সাহেবের পোশাক পরিষ্কার আছে কিনা সেইটা দেখা চেয়ার টেবিল না এটা আমি দেখতেছি তোমার কাম সাহেবের বেডরুম পরিষ্কার আছে কিনা সেইটা দেখা তার কাম তারে করতে দাও আর কি সুন্দর নরম তুলছিলা গুন্ডা তা এখন চেয়ারটার মধ্যে বয়ে পড়ি আমি বয়ে দেখি অত সস্তা না এটা বড় সাহেবের চেয়ার বসতে বুকের পাটা লাগে বুকের পাটা আমার মতো বুকের পাটা তুমি এমন কইরা কই তাসা মনে হয় কোনদিন বই তো বসি নাই তুই বসতাম পারি তো দেহি জীবনের একটা হয়নি কত কাম করছি এটা ব্যাপার হইল নাকি বোঝো নাই ঠেকাই লোকে না আমার তোমার কলি যায় মুরগির কলিজা আমি তো কাপড় চোপড় নষ্ট করে আনাইতাম তুমি চেয়ার সুদ্ধ নষ্ট করবা চাকরি তো একটাও থাকবো না ওই করতাছ কি তোরা বড় সাহেবের চেয়ারে বইতাছ তুমি যে কইলা আমি আবার কি কইলাম কইলা বড় সাহেবের চেয়ারে বসতে পারলে তুমি আমার ভালোবাসবা এই কথা তো আমারও কইছিল যার কারণে আমি চুপি চুপি আইছিলাম উঠো অফিসে যেতে হবে না হ্যাঁ হ্যাঁ যাবো কিন্তু আজকে তো অফিস বন্ধ আজকে না একটা দারুণ স্বপ্ন দেখেছি কি স্বপ্ন আমি দেখেছি কি জানো একটা বিশাল বৌদ্ধত্বের সে আমাকে বলে এই মেয়ে তোমার চাচুকে যেভাবে তুমি চাচু ডাকো ঠিক তেমনি টিনাকেও চাচি ডাকবে তুমি কি বললে আমি ভয় ভয় রাজি হয়ে গেলাম চাচু আজ তো সোমবার তুমি অফিস বন্ধ রাখতে কেন আজ টিনার জন্মদিন তাই তাহলে আমি টিনা চাচির বাসা যাব হিট হিট হুরে কিরে কার জন্য অপেক্ষা করছিস মামি আরো কিছু গেস্ট আসার কথা ছিল হ্যাপি বার্থডে টিনা থ্যাংক ইউ সরি স্যার আমি তো তোকে ইন্টারভিউ দিতে সাহসই পাইনি আপনি আসবেন কি বোকামে তুমি চাচা তো সকাল থেকেই বলছে আমার টিনার জন্মদিনে যেতে হবে টিনার জন্মদিন সেলিব্রেট করতে হবে মনে স্যার আপনার কি গরম লাগছে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবেন ওয়েটার ইয়েস ম্যাম স্যারকে দাও প্লিজ স্যার স্যার আপনি কি খেয়েছেন আপনার মাথা চক্কর দেবে তো অলরেডি দিচ্ছি আর কিছু না স্যার কথায় আছে ইফ ইউ হ্যাভ হ্যাভ অ্যাট লিস্ট থ্রি আদারওয়াইজ নট হয়েছে ইয়েস ম্যাম মামি স্টপ স্যারকে দাও ও ইয়েস থ্যাংক ইউ মুন্নি
আজকে মনের কথাটা বলেই দেব। বলো না চাচু, কে মানা করেছে? I love you Chila, I love you, I love you। ঘর খানাতে করবে বসবাস।
তোরা আমার বাইরের রাগটাই দেখলি, ভেতরের কান্নাটা দেখলি না। সামান্য ছোট একটা ভুল বোঝাবুঝির কারণে আমার ভরা বুকটা খালি করে চলে গেলি। একবারও ভাবলি না এই ভাইটা কি নিয়ে বাঁচবে। ঠিক ধরেছি, আমার তো তখনই সন্দেহ হয়েছিল ওটা আমার ছোট চাচা হবে। তুমি যে কেমন মানুষ, বাড়িটাকে মরুভূমি বানিয়ে রেখেছো। মরুভূমি না রে মা, এই বাড়িটা একটা ঝিলখানা। সুলতান বাবা, রাজা বাবাকে ক্ষমা করা যায় না। গোপুর চাচা, রাজা আমাকে ক্ষমা করবে কিনা আমি তাই ভাবছি। করবে, 100 বার ক্ষমা করবে। আরে বস, রিল্যাক্স রিল্যাক্স মিস্টার রাজা, সিট ডাউন। মিস্টার রাজা, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রোফাইলটা কি রেডি হয়েছে? জি বস, এই যে রেডি। গুড, ভেরি গুড। আপনি নিজে গিয়ে আমার পার্টনার সাইনটা নিয়ে আসুন। আপনার পার্টনার মিস্টার পান্না? হ্যালো, কে বলছেন? ও ভাইয়া, রানী কোথায়? অনেকদিন তোমাদের কোনো খবর নিতে পারিনি, রানীকে ফোনটা দাও। ও না, মানে ভাইয়া, রানী একটু বাইরে গেছে। ঠিক আছে, রানী এলে বলো আমি ফোন করেছিলাম। জি জি বলবো। রাখি ভাইয়া, সালাম আলাইকুম। বেটার ভাষা হঠাৎ চেঞ্জ হয়ে গেল। তোমার এত অপপাত হয়েছে, বাইরের মেয়ে মানুষ নিয়ে এসেছো আমার ঘরে? আই হারামজাদি, তুই মেয়ে মানুষে আমার ঘরে ঢুকতে পারলে ও পারবে না কেন? আমি তোমার স্ত্রী। এই, তোকে স্ত্রী করার পিছনে কারণ ছিল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়া, কিন্তু তোর ভাই আমার সাথে চিট করেছে। আমার ভাই তোমার সাথে চিট করেনি, তুমি চিট করে আমাকে বিয়ে করেছো। বেশ করেছি, এখন পুরনো ফুলদানির মতো পারলে ঘরের কোনায় পড়ে থাক, নইলে বেরিয়ে যা। তোমার অনেক অবহেলা অত্যাচার আমি সহ্য করেছি, কিন্তু আর করব না। এই, কি করবি তুই, কি করবি তুই? আমার ভাইকে আমি সব বলে দেব। এই হারামজাদি, বলে দিবি? তার আগে তোর মুখ আমি সেলাই করে দিব। রানী, তোর কপালে রক্ত কেন বোন? তাহলে কি এই পান্নাই তোর স্বামী? হ্যাঁ ছোট ভাইয়া, স্বামী ঠিকই, কিন্তু আমি তার স্ত্রী হতে পারিনি, যার জন্য আমার কপাল ফাটা। আমার বোনের ঘরে তুই বাইরে থেকে মেয়ে মানুষ এনে ফষ্টি নষ্টি করছিলি, আমি তোকে খুন করে ফেলবো। ভাইয়া চল, চল ভাইয়া, চল ভাইয়া, ভাইয়া, ভাইয়া। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এক ভাই বোনকে আগুনে নিক্ষেপ করেছে, আরেক ভাই এসেছে সেই আগুনে ঘি ঢালতে। চলে যায় এখান থেকে, তোদের বোন মরে গেছে, পুরো ছাই হয়ে গেছে। তুমি যতটা খারাপ, তোমার বউ তোমার চেয়ে হাজার গুণ ভালো। এমন একটা মহিলার ঘর আমি ভাঙতে পারবো না। সুলতান চৌধুরী, এই সুলতান চৌধুরী, এই
কি আমার সেই ছোট ভাই যাকে আমি বুকের রক্ত দিয়ে তিল তিল করে বড় করেছি? তুই কি আমার সেই ছোট ভাই যে ভাই আর বোনের জন্য নিজের শরীর রক্ত পানি করে এই বিশাল সম্পদের পাহাড় গড়েছি? আমি তোমার সেই ছোট ভাই যার রক্ত ঝরানোর জন্য তুমি তাকে তিল তিল করে বড় করেছো। রাজা, রাজা তো লজ্জা করলো না, বুক কাঁপলো না, মদ খেয়ে দাঁড়িয়ে আমার সামনে মাতলামি করতে? আরে মাতাল তো তুমি আগে হয়েছ, অর্থ বিত্ত সম্পদ আর ক্ষমতার নেশায় তুমি দিনের পর দিন মাতলামি করে চলেছ। তোমার মতো টাকার নেশায় মাতাল হওয়া এক মানুষের ভাই মদের নেশায় মাতাল তো হতেই পারে। আস্তে আস্তে কথা বল রাজা, এই বাড়িতে চিৎকার করে কথা বলার অধিকার কেবল একজনেরই আছে, সেটা এই সুলতান চৌধুরী। আর কারণ তোমার চিৎকার শুধু তুমিই শুনবে সুলতান চৌধুরী, তোমার গড়া প্রাসাদের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসবে তোমারই কানে, আর কেউ তোমার চিৎকার শুনবে না। কেউ না শুনবে, একজনই শুনবে, আমার প্রত্যেকটি কথা শুনবে, আমার আদরের ছোট বোন রানী। আরে যে রানীর কপাল থেকে এখন রক্ত ঝরছে। রানীর কপালে রক্ত? হয়তো এতক্ষণ শুকিয়ে গেছে, কিন্তু তীরের পর তীর রক্ত ঝরছে তার হৃদয় থেকে, যে হৃদয়কে তুমি দুবড়ে মুচড়ে কত বিক্ষত করে দিয়েছো। রাজা চিৎকার করবে না সুলতান চৌধুরী, চিৎকার করবে না, এখন শুধু চিৎকার করবে রাজা, চিৎকার করবে ওই রানী। তুমি চুপচাপ শুনবে সেই চিৎকার, যে চিৎকার পেরিয়ে আসছে রানীর বুক চিরে পান্ডালামের এক প্রচণ্ডের আঘাতে, যে রানীকে তুমি তুলে দিয়েছিলে এক অর্থ লোভের হাতে, যে রানীকে তুমি পাঠিয়েছিলে এক লম্বট স্বামীর ঘরে, যে রানী আর স্বামীর আঘাতে ছিটকে পড়েছিল আমার মায়ের সামনে। রানী মা, যে রানীর কবল কেটে আজ রক্ত ঝরছে, রক্ত ঝরছে, যে রানীর কষ্ট দেখে আজ আমি মাতাল হয়েছি, ছুটে এসে চিৎকার করছি আমার নিষ্ঠুর ভাইয়ের সামনে, আমার নিষ্ঠুর ভাইয়ের সামনে, নিষ্ঠুর ভাইয়ের সামনে, ভাইয়ের সামনে।
তোমরা কারা? মা, মা গো, আমি তোমার সুলতান। আব্বু আম্মু ওনাকে এই অবস্থায় বাসায় এনেছিলেন, নাম ধাম কিছুই বলতে পারেন না। মা, মা গো, আপন রক্তকে চোখের সামনে দেখেও চিনতে পারছো না মা। মনে করার চেষ্টা করো মা, আমি তোমার বড় ছেলে সুলতান, আর এই যে ও তোমার রানী মা। তুমি আমাদের এতটুকু রেখে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে, তারপর অনেক বছর কেটে গেছে, আমরা আমরা বড় হয়েছি, আমি আমি তোমার সুলতান মা, আর ও তোমার রানী। না না মা, মনে করো মা, একটু ভেবে দেখো মা, আমি আমি তোমার সুলতান, আর ও তোমার রানী মা। মা, মনে করো মা, মা একটু মনে করার চেষ্টা করো মা, মা গো, মা একটু চেষ্টা করো মা। রাজা, মা মা ও তোমার রাজা। চলো মা, আর এখানে নয়, যেবাও আমাদের সঙ্গেই যাবে, এসো। আমি নিজে গিয়ে ওদের সবাইকে নিয়ে আসব। বিয়ে হবে না, কেমত হবে কেমত? ওই সুলতান চৌধুরী আমার সব আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়েছে, আমি ওকে ছাড়ব না। ওই দিন সবাই হবে লাশ, কিন্তু তার আগে ওই হারামজাদি মুন্নির হবে সারে সর্বনাশ। ইয়েস, ওই মুন্নিকে চৌধুরী বাড়ি থেকে কিডন্যাপ করতে হবে, আর মুন্নিকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করতে হবে। না, ওই চৌধুরী পরিবারের পাহাড় সমান মর্যাদায় এমন আঘাত হানবো যেন রাজার সুলতান চৌধুরীকে কেউ কবর দিতে ঘৃণা করে। নিয়ম এই জীবনে
চৌধুরী সাহেব, অফিসার আপনি? কলাতলী অনাথ আশ্রমের মেট্রন আপনার নামে কমপ্লেন লিখিয়েছেন। মুন্নি নামের একটি মেয়েকে আপনি বাড়িতে রেখেছেন, কিন্তু কোনো বৈধ কাগজপত্র নেই। অফিসার, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার কোনো কাগজ লাগে না। মুন্নি এখানে নিজের ইচ্ছায় থাকছে। ঠিক আছে, আমার মুন্নির স্টেটমেন্ট দরকার। মুন্নি, 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 স্যার, মুন্নিকে পাওয়া যাচ্ছে না। স্যার, মুন্নিরে পাওয়া যাইতেছে না। স্যার, মুন্নি উপরে নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। আব্দুল, আব্দুল চাচা, কি হয়েছে? বাচ্চাদের মেট্রোন আপা আমাকে আমাকে গুলি করে। আব্দুল চাচা, আপা ড্রাইভার চাচাকে গুলি করেছে। ওরা আপনাদের সবাইকে মেরে ফেলবে, মুন্নিকে ওরা মেরে ফেলবে। সর্বনাশ, মুন্নিকে তাহলে ওরাই নিয়ে গেল? হ্যাঁ, ওরা কোথায় নিতে পারে তা আমি জানি। হারামজাদি, ফরফর করে উঠতে শিখেছিস? এখন তো হাত পা কেটে দিব। আহা, রিল্যাক্স ডার্লিং, রিল্যাক্স। হাত পা কেটে দিলে তো অচল মাল হয়ে যাবে, তখন দুবাইতে। হ্যাঁ, দুবাই গিয়ে ফলাও করে মুন্নির আনে ইন্টারভিউ ছাপা হবে। শিশু পাচারকারী হিসাবে চিহ্নিত হবে সুলতান চৌধুরী। চলো চলো, জাহাজে তুলে দিই, দেরি হয়ে যাচ্ছে। মা, তোমার কিছু হবে না। Hey!
তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, আমার কিচ্ছু। ভাইয়া মুন্নিকে হাসপাতালে নিয়ে চলো। ডাক্তার, আল্লাহকে ডাকুন। আসো আমার সাথে আসো। আমরা ভিতরে যেতে পারি? নো, ওয়ার্ডে আনার পর দেখতে পারবেন। ডাক্তার, মুন্নি চোখ খুলছে না কেন? ইমিডিয়েট যদি জ্ঞান না ফেরে তাহলে তাহলে আশা কম। মুন্নি, মুন্নি, মামুনি, তুমি তোমার চাচুকে ছেড়ে যেতে পারো না। ওঠো ওঠো মুন্নি, চোখ খোলো চোখ খোলো। এই যে তোমার চাচু তোমার সাথে কি সুন্দরভাবে কথা বলছে। ওঠো মা, চোখ খোলো মা, চোখ খোলো। আমাকে পাগলা বাবার মাজারে যেতে হবে।
ভেঙে এসেছে আলোর জোয়ার, মিলে মিশে থাকারি না।